આંદોલનકારી ભેટ દીદી કોલકાતા આરજીકર મેડિકા કલેજે મહિલા ડાકરું હત્યા ઓ દુષ્કર્મ મામલા પરે આંદોલન કરુવા જુનિયર ડાકર ભેટી પશ્ચિમબંગ મુખ્યમંત્રી મમતા બેનર્જી સ્વાસ્થ્ય ભવન આગરે આંદોલનરત ડાકત 5 મિનિટ સમય માગી કથા શુણવા અનુરોધ કરી છંતી દીદી ધારણા દવા ગણતાંત્રિક અધિકાર આલોચના અનેક સમય અપેક્ષા કરી છંતી છંતી બોલી કહી મમતા ધારણાસ્થળ ન সুরক্ষা অধিকারী প্রস্তাব সত্ত্বে সে ডাক্তার মান পাখি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ডাক্তার ধর্মঘট দ্বারা সেবা প্রভাবিত হয়েছি কিছু লোক জীবন হরাইলে এণু সে কামি আসন্ত মমতা আজ ডাক্তার ধারণা স্থল সরপ্রাইজ গিয়ে মমতা আমার পোস্টা বড় কথা নয় মানুষের পোস্টাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমার আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাই কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং আমি চাই তিরোত্তমান বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসি অর্ডার দেয় আমি ওটা সিবিআইকে অনুরোধ করবে अधिक सूचना सूचनाप सीधा साल खोजी आम सहित जोड़ी होती कोलकाता हेड प्रमोद महांती प्रमोद आज पश्चिमबंग मुख्यमंत्री ममता बानाजी सरप्राइज भिजिट करते डाक्तर धारणास्थल डाक्तर मान पंच मिनिट समय पांच मिनिट समय मागे सहित तो आलोचनापी कौन आह्वान दे डाक्तर को कौन कही ममता দেখোন এলিনা যে আজি মুখ্যমন্ত্ৰী মমতা বানাৰ্জী স্বাস্থ্য ভৱন সন্মুখেৰে জুনিয়ৰ ডা্তৰমানক আন্দোলন মঞ্চকু যাই কাৰ্যত নিজ যি আৱেগপূৰ্ণ বক্তব্য ৰখিছিল সেই নিজকে পৰিচিত কৰিলে জনে ভীভাৱে পৰিচিত কৰিলে সেই মুখ্যমন্ত্ৰী ভাৱে মু এই আছনি আপোনাৰ যোন দীৰ্ঘদিন ধৰি আন্দোলন কৰো আন্দোলনৰ সহযোদ্ধা ভাৱে মু এই পহঁচি কাৰণ সেই আন্দোলনৰ বিভিন্ন ৰূপ সেই দেখিছে বৰষ বৰ্ষ ধৰি আন্দোলন করছেন তেমন বর্তমান পরিস্থিতি জুনিয়র ডাক্তার মানে কিপর ভাবে অনুভব করে এটা আসি তেম সে সমস্ত দাবি কার্যত মুখ্যমন্ত্রী পরিপূরণ করবে বলে প্রতিশ্রুতি এবং যথাশীঘ্র এই সমস্যার সমাধানপ আলোচনার বসবুক্ত সে আহ্বান এবং মুখ্যমন্ত্রী কিন্তু যে যে সমস্ত দাবি সেই দাবিকু পরিপূরণ করা ক্ষেত্রে রাজ্য সরকার কুড়ি আপত্তি না কিন্তু বর্তমান পরিস্থিতি আইনগত বিভিন্ন বিষয় যে অকুণী অধিকারী বরখাস্ত করা অধিকার সরকার নিকটে না তেমন সমস্ত বিষয় অনুসন্ধান করা দোষী সে নিশ্চিতভাবে বরখা্তা যথাযথ দণ্ডবিধান করা মুখ্যমন্ত্রী আহ যে সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি অ যে বিরোধের বহু অভিযোগ দুর্নীতি রয়েছে যে টেণ্ডর ফিক্সিং করছেন ছাত্র ছাত্রী টঙ্কা বদল পাস করছেন এবং বিভিন্ন প্রকার দুর্নীতি যুক্ত অ এবং সে এই আন্দোলন মঞ্চর সে ঘোষণা কলে যে সমস্ত রোগী কল্যাণ সমিতি সে ভাঙ্গি ভাঙ্গি দেলে এবং পরবর্তী পর্য়ে যে কমিটি গঠন করা সেপরটেড মানে চেয়ারম্যান হবে। এবং সে কৌশল রাজনৈতিক পরিস্থিতি রব্য না এবং জুনি ডাক্তার মানে

পুড় থেকে যোগ কারণ অনেক রোগী হইহ হরকত হচ্ছেন অনেক রোগী জীবন গলা এবং একথা যে দোষী বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে যদি ডাক্তার মানে মমতা এই গস্তু স্বাগত জনাইছেন কিন্তু একথা মধ্যে ডাক্তার মানে তাঁর যে পাঁচ দফা দাবি অই দাবি উপরে যদি আলোচনা হব তাহলে সে আলোচনা আসবে ধন্যবাদ প্রমোদ আপনার সূচনা পা